السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর, আজ 9 রবিউস সানি 1444 হিজরি মোতাবেক 3 নভেম্বর 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে সন্নতি বিবাহ, বিবাহের সন্নত। আমরা যে বিষয়ের নাম দিয়েছি, এর উদ্দেশ্য হচ্ছে বিবাহের সন্নতি পদ্ধতি বা সন্নতি তরিকায় বিয়ে সাথে। প্রথম আমরা সন্নতি তরিকা জানব, যে কোরআন সন্ন্যার আলোকে ইসলামী বিবাহ কী, কেমন, কী ধরনের, কী কী করলে বিবাহ সম্পাদন হবে সঠিকভাবে। আজকের এই আলোচনা ইনশাআল্লাহ। তারপরে আমাদের আলোচনা থাকবে ইসলামী তরিকা ছাড়া যেসব বিয়ে শাদিগুলি হচ্ছে মুসলিম সমাজে, আর অধিকাংশদের তাই, তা হচ্ছে বেদাতি তরিকার বিয়ে, বিবাহের বেদাত। আলোচনা করেছে এর পূর্বে বিবাহের গুরুত্ব, বিবাহের উপকারিতা। আজকে আলোচনা হচ্ছে বিবাহের সন্নত মানে সন্নতি তরিকা, আর তারপরে আলোচনা থাকবে বিয়ে শাদির বেদাত, কুসংস্কার। আল্লাহ তৌফিক দান করেন। সন্নাভিত্তিক কোরআন এবং হাদিসের আলোকে যেইভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদী করেছেন, সাহাবায়ে কেরামদের বিয়ে শাদী করিয়েছেন এবং তারা নবী সাল্লাম থেকে শিখেছেন, সেই তরিকার অনুসরণ করে বিবাহ শাদী করা বরকতের কারণ। কারণ আপনি এটি একটি নেকির কাজ করছেন, নেকির কাজ মানে ইবাদত। বিয়ে শাদী হচ্ছে একটি বড় নেকির কাজ, যার মাধ্যমে অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়। গত সপ্তাহের আলোচনাতে বিষয়টি এসেছে, হাদিস উল্লেখ করেছে যে নিসফুদ্দিন, অর্ধেক দিন পুরা করলেন বিয়ে শাদির মাধ্যমে। এখন আপনি ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমে, অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে বাকি দিনটা পূর্ণ করে, তাহলে আপনি পূর্ণাঙ্গ দিনদার। বিয়ে শাদির বিধিবিধান অন্যান্য বিধানের মতোই, এমনকি সালাত, যে সালাত সম্পর্কে জানা আছে আপনাদের, সালাত নামাজ, নামাজের ভিতরে বেশ কিছু বিধিবিধান রয়েছে যার কিছু হচ্ছে রুকুন, সালাতের পিলার। এগুলো কয়টি, কয়টি রুকুন ফরজ? 14টি, 14টি। কিছু আছে ওয়াজিব, কয়টি ওয়াজিব সালাতে আছে? 8টি। কিছু আছে শর্ত, শর্তগুলিও ফরজ কিন্তু শর্তগুলি সালাত শুরু করার আগেই কমপ্লিট করতে হয়,
এই জন্য ওগুলোকে শর্ত আর সালাতের ভিতরে যেগুলো ফরজ সেগুলোকে রুকন বলা হয় যেগুলো ছাড়া সালাত হবে না ভুলে গেলে হবে না আর ওয়াজিব যেগুলো ভুলে গেলে ঘাটতি পূরণ করা সম্ভব হয় তাহলে যে আটটি ওয়াজিব রয়েছে সেগুলি কোনোটি যদি ইচ্ছা করে ছাড়ে সালাত হবে না আর যদি অনিচ্ছাকৃত ভুল বশত ছুটে যায় আর তারপরে ঘাটতি পূরণ করতে চায় তো সহজ সিজদা দিয়ে ঘাটতি পূরণ করতে পারবে কথা বোঝা গেছে কিন্তু এগুলি সব কিন্তু সালাতের ভিতরে রুকন আর ওয়াজিবগুলি আর শর্তগুলি সালাত শুরু করার আগে কিবলামুখী হইতে হবে সালাত শুরু করার আগে তাহারাত অর্জন করতে হবে তাই না সাতের আওয়ারাত লজ্জায় স্থান ঢাকা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি আর কিছু বাকি আছে সালাতে শর্ত হয়ে গেল রুকন হলো ওয়াজিব হলো আর কি বাকি আছে সুন্নাত সালাতে বেশ কিছু কথা কাজ আছে যেগুলি হচ্ছে সুন্নাত জি আমিন জোরে বললাম বুকে হাত বাঁধা রফায়দাইন করা তাই না তসবিগুলি একবারে বেশি পাঠ করা এইভাবে অতিরিক্ত সুরা মিলানো সুরা ফাতিহার সাথে এইভাবে দোয়াই মাসুরা পড়া জি এগুলো কি সুন্নাত জি ঠিক ওই রকম বিবাহ শাদী একবার সেম বিবাহ শাদীর জন্য কিছু শর্ত রয়েছে কিছু রুকন একেবারে ফরজ না হইলে বিয়ে হবে না একবার বাতিল আর কিছু আছে ওয়াজিবাত ওয়াজিব আর বাকি কিছু আছে সুন্নাত এই সবগুলি মিলিয়ে বিয়ে ইসলামিক বিবাহ সূরা নূরের আট নম্বর 32 পাঠ করেছি সেটা দিয়ে শুরু করি আল্লাহ রাব্বুল আলামিন সাদ করছেন যার অভিভাবক দায়িত্বশীল তাদেরকে বিশেষ করে মেয়েদের বিবাহের ক্ষেত্রে কারণ ছেলেরা নিজে বিয়ে করে নিতে পারে তাদের জন্য ওলির কোনো প্রয়োজন হয় না সাবালক হয়েছে টাকা পয়সা আছে বিয়ে শাদি করে সামলাইতে পারবে স্ত্রীর খরচ ভরণ পোষণ দিতে পারবে বাসা দিতে পারবে বিয়ে করে নিতে পারে বা যদি পরামর্শ চাইবে বিয়ে দেয় তো ঠিক আছে না হলে বিয়ে ছাড়া গোনা থেকে বাঁচতে পারছে না বিয়ে করে নেবে কোনোরকম গোনাগার হবে না কারণ গোনা থেকে বাঁচা ফরজ আর বিয়ে ছাড়া যদি গোনা থেকে বাঁচা যাওয়া সম্ভব না হয় তাহলে বাপ যদি বাধা দেয় বিলম্ব করে তাহলে বোঝাবার চেষ্টা করতে হবে তারপরে যদি না মানে বিয়ে করে নেবে কারণ আগে আল্লাহ সন্তুষ্টি হারাম থেকে বাঁচতে হবে তারপরে বাপ মার আনুগত্য বাপ মার আনুগত্য জায়েজ ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেহেতু ওলি ছাড়া বিয়ে হয় না সেই জন্য বিশেষ করে মেয়েদের অভিভাবকদের বলা হয়েছে সাবালিকা হলে বিয়ে দাও বলা হয়েছে এক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ান কেহুল আয়ামা মিনকুম তোমাদের মধ্যে যারা অবিবাহিতা বিয়ে হয়নি একেবারে কুমারী অথবা তালাকপ্রাপ্তা অথবা বিধবা হে ওলিরা অভিভাবকরা তোমরা তাদের বিয়ে দিয়ে দাও অসলেহীন মিন ইবাদিক ওয়া ইমাইক তোমাদের মধ্যে যারা সৎ সততার জীবন গড়তে চায় ভালো মানুষ তারা দাস দাসীও যদি হয় তবুও বিয়ের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করো সুযোগ সুবিধা দাও দাস দাসীর যুগে যখন দাস দাসী ছিল অথচ দাস দাসী হচ্ছে পরের অধীনে তার কোনো ব্যক্তি মালিকানা নেই তারপর যদি মনিবরা বিয়ে শাদি দিয়ে দেয় তাদেরকে গোনা থেকে বাঁচাবার জন্য কারণ তাদেরও শারীরিক চাহিদা রয়েছে যদিও তারা কৃত দাসী এই ক্ষেত্রে উৎসাহিত করেছেন তাহলে দাস দাসীদের বিয়ের ক্ষেত্রে যদি আল্লাহ নির্দেশ দেন উৎসাহিত করেন মনিবদেরকে মালিকদেরকে তাহলে যারা স্বাধীন মানুষ নর নারী তাদের ক্ষেত্রে মেয়ে ছাড়া ছেলেদের ক্ষেত্রে ছেলেরা সাবালক হয়েছে আর বাপ সচ্ছল বিয়ে শাদি দিতে পারবে কোনো বাধা নেই অথবা সে নিজেই বিয়ে করতে পারবে আর বলছে না 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 তোমার এখন সিরিয়াল আসেনি এখন তো তোমার বড় ভাইয়েরই বিয়ে হয়নি এখন আমার মেয়ে তোমার মেয়েগুলোরই বিয়ে হয়নি হ্যাঁ সব সারবো তারপর আউজুবিল্লাহ হারাম কাজ এগুলো বাপ মায়ের জন্য গোনাতে বাঁচাইতে হবে মানে গোনাতে বাঁচার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করতে হবে ছেলের যদি আর্থিক যোগ্যতা না থাকে কিন্তু বাপের যোগ্যতা আছে তাহলে বাপের দুটো তিনটে বিয়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছেলের বিয়ে দেওয়া কারণ জাহান্নামে চলে যেতে পারে আপনার ছেলে পাপের দিকে চলে গেলে জাহান্নাম থেকে বাঁচা কুয়ান ফুসাকুম ওয়াহ লিখুম নারা নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার পরিবার পরিজন আর আসল পরিবার হচ্ছে স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এই এখনো ফোকারা মানুষ বিয়ে শাদি করতে গিয়ে হিমশিম খায়
বহুবার চিন্তা করে যে বিয়ে করে সামলাতে পারবো কি না, খরচ চালাতে পারবো কি না, কী করে খাবো, কোনো ইনকাম সোর্স নেই, চাকরি নেই, বেকার হয়ে আছি। আল্লাহ বলছেন যে ওসব চিন্তা করিও না। ইয়া কোনো ফোকারা যারা বিবাহ বসতে যাচ্ছে, বিবাহ করতে যাচ্ছে, তারা যদি ফকির মিসকিন হয়, দরিদ্র হয়, অভাবী হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহপূর্বক ফজল করমে তাদেরকে আল্লাহ কী করে দেবেন, অভাবমুক্ত করে দেবেন, সচ্ছল করে দেবেন। বাস্তব সত্য, যে কোনো ব্যক্তি টাকা পয়সা সঞ্চয় করতে শিখেছে, জমাতে শিখেছে, অথবা তার বিভিন্ন দিক থেকে রিজিকের রাস্তা খুলেছে বিয়ে শাদির পরে, বিয়ে শাদির পরে কিছু লোক আছে আগে থেকে রাস্তা খুলেছে রিজিকের কিন্তু বাঁচাইতে পারেন না, কিন্তু বিয়ে শাদির পরে না, এটা দায়িত্ববোধ, দায়িত্ব জ্ঞান এসেছে যে না আমার এখন চিন্তা করা উচিত, আমাকে সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে, আমার স্ত্রী আছে, তারপরে ছেলে মেয়ে এসে গেছি অথবা আসবে, আসতে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি ভবিষ্যৎ আছে। এইসব চিন্তাগুলি অবিবাহিতদের সাধারণত হয় না, এলা মাশাআল্লাহ ব্যতিক্রম কিছু আছে ভালো প্রকৃতির, সেটা ভিন্ন বিষয়। আল্লাহু আসেন আলিম, আল্লাহ রাব্বের কাছে কোনো অভাব নেই, তিনি প্রাচুর্যময়, যা চাইবে তাই পাবে। নিয়ত যদি সৎ থাকে যে আল্লাহ আমি গোনা থেকে বাঁচবার জন্য বিয়ে করছি, তুমি রিজিক দাতা রাজ্জাক, তোমার নাম রাজ্জাক, তুমি রিজিকের ব্যবস্থা করো, তুমি আমার যত প্রয়োজন আছে তুমি পুরা করে দাও, আল্লাহ পূরণ করবেন, এবং আল্লাহ সব কিছু জানছেন, আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছেন কালালানা রাসূলুল্লাহ আমাদেরকে একবার রাসূলুল্লাহ বললেন, ইয়া মাশার শাবাব, হে যুবকরা, মান ইস্তাতা আমিন কুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করতে সক্ষম। বাআ, বাআ তুনে দুটো অর্থ হয়, একটি হচ্ছে শারীরিক শক্তি, মানে যৌন ক্ষমতা, এটা তো থাকতেই হবে, নাহলে বিয়ে শাদী করে করবে কি, আর আর একটি হচ্ছে তার সাথে আর্থিক শক্তি সামর্থ্য, আর্থিক দিক থেকে আপনি কিছু হলেও মোহর দিতে পারবেন, একটা বাসা আয় রাখতে পারবেন, বিয়ে করে প্রতিদিন দিন মজুর করে হলেও খাওয়াতে পারবেন আপনি, সর্বনিম্ন এতটুকু ব্যাস, এটা হচ্ছে বাদ। যার শারীরিক ক্ষমতার সাথে আর্থিক ক্ষমতা আছে, ফালিয়াতা জৌওয়াজ, সে যেন অবশ্যই বিয়ে করে, হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সে যেন অবশ্যই বিয়ে করে, আমরের সিগা। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফার্জ, তাতে মানুষের দৃষ্টি অবনমিত হয়ে যায়, মানুষ যখন বিয়ে শাদী করে, স্ত্রী আছে আমার ঘরেই আছে, তখন এদিক সেদিক তাকাবার মনই চাইবে না, ও যাবেই না ওইদিকে, বদ প্রকৃতির কেউ হয় সেটা আলাদা কথা। হ্যাঁ, বদ প্রকৃতির লোকের উদাহরণ হচ্ছে মাছির মতো, মাছি ভালো জায়গায় বসবে না, যেখানে গন্ধ সেখানে বসবে, দেখবেন মাছি যদি বিরক্ত করে আপনার নাকের কাছে এসে বিরক্ত করবে, কারণ নাকে কিছু না কিছু গন্ধ আছে, বুঝতে পেরেছেন, মাছি খারাপ জায়গায় বসে। মাছের চরিত্রের একজন মমিন মুসলিম হবে না, কার মতো হবে, মৌমাছির মতো, মৌমাছি যেখানে সেখানে বসে না, কোথায় বসে, যেই ফুলে রস পাবে ওখান থেকে মধু নিয়ে এসে আমাকে আপনাকে কত বড় নিয়ামত তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দিতে পারবে, মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছির মতো ভালো মানুষ হবে ওইরকম। তো যেটা বলছিলাম, বিয়ে করো তাতে দৃষ্টি নেমে যাবে, ও আহসান লিল ফার্জ, আর লজ্জা স্থান সুরক্ষিত হয়ে যাবে, হারামের কোনো রকমের ঝুঁকি থাকবে না, সমকামিতার ফেতনা থেকে বেঁচে থাকবে, ব্যভিচারের ফেতনা থেকে বেঁচে থাকবে, আর কারো সাথে অবৈধ প্রেম থেকে বেঁচে থাকবে, কারণ একজন যুবকের বা একজন পুরুষের একজন নারীর দিকে একটা টান আছে, একটা নারীর, একটা মেয়ের, একটা ছেলের দিকে সাবালিকার সাবালুকের দিকে টান আছে, এটা আছে তো, আমার কাছে তো আছে, পুরো টান আপনার আকর্ষণ হবে আপনার স্ত্রীর দিকে, আর তার আকর্ষণ আপনার দিকে, যথেষ্ট যে আপনার সৃষ্টিগত চাহিদা রয়েছে যেটা ফিতরাত, যে একজন পুরুষের নারীর দিকে টান থাকবেই, একজন মেয়ের পুরুষদের টান থাকবেই, সেটাকে কী করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে, আর নিয়ন্ত্রিত করা হয়েছে ইসলামে কিসের মাধ্যমে, বিবাহ স্বাধীন মাধ্যমে, সেটা যেন স্বাধীনভাবে না হয়, যাতে অশ্লীলতা সমাজে, পরিবারে, রাস্তাঘাটে,
স্কুল কলেজে পার্কে সব জায়গায় ছড়িয়ে পড়বে যা ছড়িয়ে পড়েছে। বিবাহ শাদী হচ্ছে সমস্ত অশ্লীলতা নির্মূল করার সমাধান। অমাল্লামে আস্তা থেকে যদি না পারে বিয়ে করতে, শারীরিক ক্ষমতা আছে কিন্তু আর্থিক ক্ষমতা নেই, আর একটা রুম ভাড়া নেওয়ার ক্ষমতা নেই, এত হিম্মত নেই যে ডেলি দিন মজুর করে এসে খাওয়াবো, ফালে বিশ্রম তার রোজা রাখো, অথবা পরিস্থিতি ঠিক আছে এগুলো পারবো কিন্তু এখন আমি বাইরে আছি, এখন বিয়ে করে নিয়ে করবেন কি, বিয়ে করলেন দেশে দুই বছর আরও যাবেন না, যে না দেশে গিয়ে বিয়ে করব, এই দুই বছর কি করে কাটবে, যৌবন, হ্যাঁ, অথবা ভালো মেয়ে পাচ্ছেন না, একটা মেয়ে ভালো ছেলে পাচ্ছে না, দিনদার ছেলে পাওয়া যাচ্ছে না, বিলম্ব হচ্ছে বিভিন্ন কারণে, তো ফালেই হে বিশ্রম, তখন সিয়াম পালন করো, রোজা রাখো বেশি বেশি। এই রোজা রাখার হুকুম শুধু ছেলেদেরকে নয়, পুরুষদেরকে নয়, যেমন যুবকদেরকে তেমনই যুবতীদেরকে। ফাইন্নাহুল হবে যা, এতে হবে কি যে তোমার যৌন ক্ষুধা নিবৃত হবে, মানে দমন থাকবে, ঠান্ডা থাকবে, উত্তেজিত হবে না, গোনা থাকবে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মেয়েদেরকে বিয়ে করলে মানুষরা চারটি গুণ দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি চারটি গুণ দেখতে বলেননি, আমাদের সব বক্তারা ভুল করে, কি বলে তুনকাহুল মার আতলে আর বাইন, চারটি গুণ দেখে বিয়ে করো, ভুল ফতোয়া এবং ভুল ব্যাখ্যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, চারটি গুণ দেখতে গিয়ে সবই ঠিক আছে, দিনদারি আছে, যে সুন্দরী নয় হাদিসে যে সুন্দরী দেখতে বলা হয়েছে ও সুন্দরী খুঁজে বেড়াচ্ছে, অথচ দিনদার সহি আকিদা সহি মানহাজ 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 করছে, আর অত কি সালাফি সালাফি করছে, আহলে হাদিস, আর এদিকে সুন্দরী না হলে বিয়ে করবে না, কারণ ভুল বুঝিয়েছে মোল্লারাতে যে চারটি গুণ দেখে বিয়ে কর, না না চারটি গুণ দেখে বিয়ে কর, তোন কাহুল মার আত, নারীদেরকে বিয়ে করা হয় বলা হয়েছে, মানে এটা হচ্ছে সমাজের অভ্যাস, যুবকদের চাহিদা, সবাই চায় যে স্ত্রী সুন্দরী হোক, সবাই চায় যে একটু ভালো ঘরে বিয়ে করি, হ্যাঁ সম্ভ্রান্ত পরিবারে চারটি গুণ দেখে লোকেরা বিয়ে শাদী করে থাকে, তখন কালো মারা তুলে আরবা লে মা লে ধন সম্পদ, যাতে একটু খাতির টাতির আপ্যায়নটা ভালো হয়, তাই না, আর কি বলে হাসা বেহা, হ্যাঁ বংশীয় মর্যাদা দেখে, সম্ভ্রান্ত পরিবারে বিয়ে শাদী করেছে, অনেকে মনে করে এটা আমার সিঁড়ি, না এটা মনে করবেন না, আল্লাহ উঠানে আল্লাহ উপরে, যারা এই ধারণা করে যে আমি অমুক পরিবারে যদি আমি রিলেশন করে বিয়ে করতে পারি তাহলে আমি ওপরে উঠে যাবো, তাহলে গাইরুল্লাহর উপর আস্থা করলাম, এক ধরনের শিরক, অজান্তে অনেক মাদ্রাসা বড় বড়, আমি শুনেছি এরকম কথা মোদী ইউনিভার্সিটির এক ছাত্র থেকে, বিয়ে করতে যাচ্ছে একটা সম্ভ্রান্ত পরিবারে বড় একজন শেখের বাড়িতে, আমাদের খুব পরিচিত, আর তারপরে বলছে ওনার বাড়িতে যদি বিয়েটা করতে পারি তো আমি জীবন উদ্ধার হয়ে যাবো, নাউজুবিল্লাহ, কি পড়লেন তাহলে, তো উদ্ধার করেন ওলা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুত, আল্লাহ সংকুচিত করেন, আল্লাহ প্রশস্ত করে দেন, কাকে ওপরে উঠাবেন কাকে নিচে নামেন তো আল্লাহ জানেন, সব তো আল্লাহর হাতে, আল্লাহর কাছে চাও, আকিদায় ত্রুটি অনেকের আছে, বলছেন আকিদায় ত্রুটি, আকিদায় ত্রুটি আছে, গায়রুল্লাহর সাথে আপনার অন্তরে সম্পৃক্ততা খুব বেশি, আল্লাহর সাথে সম্পৃক্ততা মজবুত করুন, বলে জামালেহা আর সৌন্দর্য দেখে, কয়টি, তিনটি হয়ে গেল, বলে দিন, হ্যাঁ আর দিনও দেখা হয় একজন মুসলিম যদি হয় ওটাও দেখে, কিন্তু আজকাল অধিকাংশ লোক দিনটা শেষ নম্বরে ওঠে, সব মিলিয়ে পাওয়া যাচ্ছে রে, আরে দিনটাও ঠিক আছে ওইটা শেষ না ওইটা আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাজ ফারবে জাতির দিন, তুমি সফল হয়ে যাও, সফলতা কিসে রয়েছে, দিনদার মেয়েকে বিয়ে করলে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা ছেলেদের ক্ষেত্রে আপনি আপনার মেয়ের জন্য আপনার বোনের জন্য আপনি ছেলে চয়েস করছেন, ছেলে পছন্দ করছেন, অথবা একটা মেয়ে সাবালিকা সে বুঝছে কেমন ছেলের সাথে বিয়ে বসব, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, হাদিস বর্ণনা করেছেন দুটোই আবু হুরায়রা, যেটা আগে শুনলাম মেয়ে চয়েস পাত্রী চয়েসের ক্ষেত্রে আর পাত্রর ক্ষেত্রে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজা খাতা বাইলে রসুল্লাহ বলছেন তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে, পয়গাম নিয়ে আসে, মান এমন ছেলে বা এমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে এমন পরিবার থেকে, তার দাওনা দিন আহু আহ, তার দিন এবং চরিত্র পছন্দনীয়, তার ওই ছেলেটির
ওর বাপ কি মা কি ও সব হলো হইলো না হইলো না বাপ মা যদি খারাপ হয় তাতে যায় সেখানে ছেলে আসল ছেলে দেখবেন অনেকে ছেলে দেখে না বাপ মা খুব ভালো এতে কি কাজ হবে সংসার করতে হবে সেই ছেলের সাথে ছেলে দেখতে হবে আসল যার দিন যেই ছেলের দিন পছন্দ এবং চরিত্র পছন্দনীয় ফাজাউজুহ তাহলে বিয়ে দিয়ে দাও এটা না করলে বড় ফিতনা ফাসাদ হবে আর বড় অঘটন ঘটবে হাদিস তিরমিজিতে রয়েছে ইবনে মাজার মুস্তাদরাক হাকিমে হাদিসটি হাসান আসল আলোচনায় আসি বিয়ের ইসলামী পদ্ধতি হ্যাঁ বিয়ের তরিকা কি শুরুতে কি বলেছি বিয়ের কিছু রুকন ফরজ রয়েছে রুকনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এগুলির কোনো একটি না থাকলে বিয়ে হবেই না বাতিল যতই কবুল করেন হবে না আর যতই কিছু করেন বিয়েতে আপনি প্রথম হচ্ছে ওজুদুজ জাউজাইন পাত্র পাত্রী জোড়া দুটো জোড়া আর অস্তিত্ব থাকতে হবে পাত্র আছে পাত্রী আছে এর অস্তিত্ব আবশ্যক হ্যাঁ পাত্র আছে আর পাত্রীও আছে এমন পাত্র শুধু থাকলে হবে না এমন পাত্র পাত্রী হইতে হবে আল খালিয়াইন মিনাল মাওয়ানে শরীয়তে বিবাহ শাদি শুদ্ধ হতে যেসব বাধাগুলি রয়েছে সেগুলো থেকে মুক্ত পাত্র পাত্রী মানে এই দুইজনের আপোষে বিবাহতে কোনো রকমের যেন শরীয়তে বাধা না থাকে এটা এক নম্বরে ছেলেও আছে মেয়েও আছে ছেলের মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন কিন্তু বাধা আছে যেমন আপোষে মাহারাম মাহারাম নিজের ভাতিজিকে বিয়ে করেছে ভাগ্নিকে বিয়ে করেছে হ্যাঁ এগুলো সাধারণত আমাদের সমাজে করে না কিন্তু কিছু করে কি নানা বিয়ে করেছে নাতিনকে বরং হিল্লার বিয়ে বাংলাদেশে ঘটেছে ফ্রান্সে থাকে আমাকে সরাসরি জিজ্ঞেস করছে যে এখন মোল্লা ফতোয়া দিল যে তোমার স্বামী তো তোমাকে তালাক দিয়ে দিচ্ছে এখন তোমাকে হালাল করার জন্য কি করতে হিল্লা দিতে হবে তো বলছে আর কোথায় আর হিল্লা দিব ঘরেই রাখি বাইরের লোক তো জানবেন না তো ঘরে কাকে নানার সাথে আপন নাতিনের আপন নাতিন আপন নাতিনকে বিয়ে করে তার সাথে আমোদ ফুর্তি করে তারপরে দু তিন দিন রেখে তারপরে ছেড়ে দিল বলছে হালাল হয়ে উঠে আউজবিল্লাহ যে কোনো হালাল কারোর সাথে হোক না কেন ওর উপরে লানত রয়েছে কত বড় কাবিরা গুনাহ জেনা ব্যভিচার তারপরে সেটা যদি মাহরামের সাথে হয় এমনি তো হালাল আর বিয়ে হয় না কন্ট্রাক্টর বিয়ে তুমি দুদিন এক রাত বা দু রাত রেখে হালাল করে দাও তারপরে ছেড়ে দাও এই বিয়েই তো হয় না বাতিল কারণ বিয়ের উদ্দেশ্য থাকতে হবে স্থায়ী দাম্পত্য জীবন গড়া দুই নম্বর কথা যে মাহরামের সাথে বিয়ে হয় না যার সাথে স্থায়ীভাবে বিয়ে শাদি হারাম তার সাথে বিয়ে দিলে বিয়ে হয় না সেটা বংশ সম্পর্কের কারণে হোক অথবা স্তন্যদানের সম্পর্ক দুধ পান করিয়েছে এমন ছেলে এমন মেয়েকে দুধ পান করিয়েছে আর ওটা এসব কাছের যারা নিকটাত্মীয় তাদের মাঝে ঘটে মেয়ের ছেলেকে দুধ পান করিয়েছে মেয়ের ছেলে কি করেছে একজন মহিলা দুধ পান করেছে মানে নিজের নাতিকে নাতিকে দুধ পান করিয়েছে তারপরে সেই নাতির বিবাহ দিচ্ছে কার সাথে হ্যাঁ ছেলের ঘরের নাতিনের সাথে জায়েজ কেন এখানে কি হয়ে যাচ্ছে হ্যাঁ ওই যার 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 মেয়ের সাথে বিয়ে দিচ্ছে অর্থাৎ যে মামা ও হচ্ছে কি হ্যাঁ এখানে দুধ পান করার কারণে দুধ ভাই হয়ে গেছে তো দুধ ভাইয়ের মেয়েকে বিয়ে করছে না দুধ ভাইয়ের মেয়ে ওই রকমই হারাম যেমন আপন ভাইয়ের মেয়ে হারাম ইন্নাল্লাহ হারাম মিনা রাজাত মা হারামা মিনা নাসাব এসব ঘটছে অনেকের অথবা একজন মুসলিম আর একজন কাফের পুরুষ কাফের এক মুসলিম মহিলা হিন্দুকে বিয়ে করেছে খ্রিস্টানকে বিয়ে করেছে ইহুদিকে বিয়ে করেছে না কোনো মুসলিম মহিলা কোনো কাফেরকে বিয়ে করতে পারে না সে কাফের মুশরেক হোক অথবা আহলে কিতাব হোক ইহুদি নাসারা হোক মনে রাখবেন মুসলিম মেয়ে কোনো অমুসলিম পুরুষকে বিয়ে করতে
পায় না, বাতিল। যদি এখানে ছেলেও আছে মেয়েও আছে কিন্তু ছেলে কাফের, সুতরাং কোনো মুসলিম মেয়ে যদি বিয়ে করান, বিয়ের সব ঠিক আছে, ইজাব কবুল, এই সেই মোহর সব কিছু ঠিক আছে, খুতবা সব ঠিক আছে, বড় শেখকে দিয়ে আল্লামাকে দিয়ে পীর সাহেবকে দিয়ে খুতবা দিয়েছেন, বিয়েও বাতিল, কাফের সাথে বিয়ে হয়নি। এর বিপরীতটা যদি হয় তাহলে আহলে কিতাবের ক্ষেত্রে, অর্থাৎ কোনো পুরুষ ছেলে মুসলিম যদি আহলে কিতাব মেয়েকে, ইহুদি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করে তো অনুত্তম, তবে জায়েজ। অনুত্তম কেন? বড় ঝুঁকিপূর্ণ, আর আজকালকার যুগে শুধু ঝুঁকিপূর্ণ না বরং জাহান্নামে যাওয়ার কারণ। বিয়ে করেছে খ্রিস্টান মেয়েকে বা ইহুদি মেয়েকে আহলে কিতাব, আর তারপরে বাচ্চাগুলো সবগুলি খ্রিস্টান হয়ে গেল। এই শর্তে যে একজন মুসলিম ছেলে যখন বিয়ে করবে একটা ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান মেয়েকে, তখন এতটা অবশ্যই তার কি থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে যে আমার যে বাচ্চাগুলি জন্মিবে সেগুলিকে আমি মুসলিম করে রাখব, জাহান্নাম থেকে রক্ষা করতে পারব। কিন্তু মায়ের ক্ষমতা আজকাল বেশি, মায়ের দাপট বেশি, মায়ের টানও ছেলে মেয়েদের মায়ের দিকে টান প্রাকৃতিকভাবে বেশি, যার ফলে বড় বড় ঘরে বড় বড় কথা রয়েছে, বিয়ে করেছে এরকম আহলে কিতাব ঘরে সব খ্রিস্টান হয়ে গেছে, কত বোঝা গেছে। আর যদি মুশরিক হয়, মেয়ে মুশরিক হয়, তো মুশরিককে বিয়ে করা যায় না। জি, তাহলে পাত্র পাত্রী কেমন হইতে হবে, যেখানে শরীয়তে বিয়ে শাদীতে কোনো বাধা নেই। দুই নম্বর রুকন হচ্ছে ইজাব হইতে হবে। ইজাব সহজ ভাষায় বুঝাইতে হইলে বাংলায় বিয়ের প্রস্তাব, হ্যাঁ, অভিভাবকের পক্ষ থেকে অথবা অভিভাবকের যিনি স্থলাভিষিক্ত উকিল হবেন, আবার অভিভাবক থাকতে উকিল লাগে না। আমাদের মূর্খ সমাজে ওলি বাপ মজ মেয়ের বাপ মজুদ আছে, একজন উকিল, কে বিয়ের উকিল, অমুক উকিল, কিসের উকিল, উকিল কখন লাগে, যখন কেউ জেরা করতে পারে না, কথা বোঝা গেছে না, কেস টেসে আদালত থেকে জেরা করতে সাধারণ মানুষ আর পারে না, সেই জন্য একটা উকিল ধরতে হয়। আর যদি নিজের কথা নিজে বলতে পারে কেন উকিল ধরে পয়সা দিতে হবে, কথা বোঝা গেছে। শুধু বিয়ে শাদীর উকিল আর কেসের উকিল না, কেনাকাটার উকিল রয়েছে। আমি যদি নিজেই খরিদ করতে পারি মার্কেটে গিয়ে, এখানে মার্কেটে গেলাম, আমার সামা আমি কিনলাম, তা আপনাদের কাউকে কেন বলবো যে ভাই এই জিনিসটা আমার কিনে নিয়েছো, আপনি কিন্তু আমার উকিল। কখন উকিল ধরবো, যখন আমি যেতে পারছি না অথবা আমি যাব না, ভাই আমার অমুক জিনিসটা আপনি কিনে নিয়ে আসেন, আপনি আমার ব্যয় সেরা কিনা বেচার ক্ষেত্রে উকিল, কথা বোঝা গেছে। ঠিক ব্যবসা বাণিজ্য আগদে ব্যয় ওই রকম আগদে নেকা, আগদের নেকাটা আমরা বলি কিন্তু আগদে ভাই বলি একই রকম বিধিবিধান। তো ওলি অথবা ওলির যিনি কি স্থলাভিষিক্ত, ওলি বাইরে আছে, অনুমতি দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমার মেয়েটার বিয়ে দিয়ে দিও, আমি যেতে পারছি না, ভাইকে দায়িত্ব দিয়েছে যে তুমি আমার পক্ষে উকিল থাকলে, মানে দায়িত্বশীল থাকলে কি করবে, প্রস্তাব ছেলেকে বলবে যে আমি আমার মেয়ের অথবা আমার ভাতিজির, আমার ভাইয়ের পক্ষ থেকে বা আমার মেয়ের আমার বোনের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে ইজাব। শব্দগুলো কিন্তু আমাদের সমাজে আছে, ইজাব কবুল, কিন্তু অনেকে বুঝে না যে ইজাব কি আর কবুল কি, কবুলটা বুঝে কিন্তু ইজাব বুঝেই না। ইজাব হচ্ছে এইটা, আর বিধি বলে যাওয়াজতুকা ফুলানা, অমুক মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, ধরি না যে বাপের নাম বলতো আমাদের সমাজে, এই বাপের নাম বললে না হইলো না কাজ, আবার বলো, এগুলো বাড়াবাড়ি, কিন্তু বাস চেনলেই হলো, বাপের নাম ছাড়া যদি চেনা সম্ভব না হয় তাহলে বাপের নাম সহ বলবে। তো যাওয়াজতুকা ইবনাতি, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিলাম, যাওয়াজতুকা উখতি, আমার মেয়ের বা আমার বোনের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, এটা হচ্ছে কি বিয়ের প্রস্তাব, বিয়ে করার, বিয়ে দেওয়ার জন্য অভিভাবকের প্রস্তাব। একটা প্রস্তাব হচ্ছে পয়গাম দেওয়া না, ওই প্রস্তাব না, এটা এটা হচ্ছে বিয়ের সময়, বিয়ে পড়াচ্ছেন এখন প্রস্তাব। আচ্ছা, আমাদের সমাজে বিয়ে পড়ার তরিকাটা আলাদা, বাপ চুপচাপ বসে আছে, হ্যাঁ আপনারা বিয়ে পড়িয়ে দেন, এটা শরীয়তের তরিকা নয় আসলে, কিন্তু জায়েজ। উত্তম কি, আমি আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিচ্ছি, ছেলে বলবে যে আমি কবুল করছি, এই যে ছেলে বললো কবুল করছে ওইটা কবুল, আর মেয়ের বাবা যেটা বললো সেটা হচ্ছে ইজাব। জি হ্যাঁ, এখন এটা করছে কি, একজন হুজুরটা কহেছে, ওটা একটা ইনকাম সোর্স, আর তারপরে তো হুজুর ছাড়া বিয়ে হবে না, হুজুর ছাড়া যেমন হিন্দুদের পাশাপাশি থেকে হিন্দুদের ব্রাহ্মণ ছাড়া কোনো পূজা পাঠ হয় না, ঠিক তেমন আমাদের সমাজে ওই রকম
যারা ফলে এগুলো হুজুরের বিয়েটা পড়িয়ে দেন, হ্যাঁ সমাজের লোক বলছে বা মেয়ের বাবা বলছে, আর তারপরে শুধু বলে হ্যাঁ হ্যাঁ আমার পক্ষ থেকে অনুমতি আছে, খুব বেশি যদি জানে তাহলে বলবে, আর তারপরে তখন বিয়ে পড়াচ্ছে। এই যে প্রস্তাবটা পেশ করছে এ হুজুর যেন যে বিয়েটা পড়াচ্ছে মেয়ের বাবার পক্ষে, অভিভাবকের পক্ষে উকিল, এখানে উকিল, ওর নাম উকিল বলে না, না বলে দায়িত্বশীল, নিজে করতে পারতো, আসল হচ্ছে নিজে করা। তো হয়ে গেল এটা ইজাব। তিন নম্বর যে রুকুন, রুকুন হচ্ছে তিনটি, বিয়ের রুকুন হচ্ছে তিনটি, শুরুতে বলেছি তিনটি রুকুন। তৃতীয় রুকুন হচ্ছে কবুল, এই কবুলটা কে করবে? ওহুয়া লাফজু সাদের মিনা জৌজ, ছেলে যে স্বামী হতে যাচ্ছে সে কবুল করবে, কি বলবে আরবিতে, কাবিল তো হাজার জওয়াজ বা হাজার নিকাহ বা শুধু কাবিল তো, আমি কবুল করলাম, আমি কবুল, আরবিতে বলা কোনো জরুরি না, যে ভাষা বুঝে সেই ভাষায় বলবে, কিন্তু একজন বাঙালি যদি আরবি বুঝে আর বলে কাবিল তো ভালো, আর না বুঝলে মন্ত্র পাঠ করবে না, বলে আমি কবুল করলাম, তুমি কবুল করলে, বলে হ্যাঁ কবুল করলাম, আমি তোমার সাথে বিয়ে দিলাম, বলে আমি কবুল করলাম, এটার নাম হচ্ছে কবুল। জি, স্বামী সরাসরি হইতে পারে অথবা স্বামীর উকিল হইতে পারে, এই ক্ষেত্রে উকিল হইতে পারে, ওই ছেলে পাত্রর উকিল হইতে পারে, পাত্র বোবা বিয়ে করছে ওর পক্ষ থেকে কেউ, হ্যাঁ বোবাও যদি বুঝে ইশারা ইঙ্গিতের ভাষা বুঝে আর যদি হ্যাঁ কবুল করলে তাহলে এটি এটি কবুল, কিন্তু ইশারা তো হইতে পারে, যদি না যে বাকশক্তি দিয়ে জবান দিয়ে হইতে হবে। জি হ্যাঁ, তাহলে সংক্ষেপে রুকুন কয়টি বিয়ের? তিনটি। পাত্র পাত্রী এমন থাকতে হবে যে আপোষে বিবাহতে কোনো রকমের শারীরিক বাধা নেই। দুই নম্বর রুকুন হচ্ছে ইজাব হইতে হবে, তিন নম্বর হচ্ছে কবুল হইতে হবে, বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। ওয়াজিব আছে এখন, ওয়াজিব বা শর্ত আছে, শর্ত বিয়ের আগে থেকে শর্তগুলো পুরা করতে হবে, ওয়াজিব আছে আর শর্ত আছে, তো শর্তগুলো বলি। শর্ত হচ্ছে এই যে পাত্র পাত্রী বা ছেলে মেয়ে এদের নির্দিষ্ট করণ, নির্দিষ্ট করতে হবে যে অমুক ছেলের অমুক মেয়ের সাথে বিয়ে, শুধু ছেলে আর মেয়ে থাকলে হবে না, এটা যুবক আছে একটা যুবতী আছে বাস, এতটা যথেষ্ট না, ওটা তো রুকুন ছিল, কিন্তু নির্ধারণ করতে হবে, ধরেন এত করে লোক বসে আছে আমরা বিয়ে পড়াচ্ছি, কার বিয়ে কার সাথে পড়াচ্ছি, যেই বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে ওই বাড়িতে আরও দু একটা মেয়ে আছে, কোন মেয়ের সাথে বিয়ে পড়াচ্ছি, তা নির্ধারণের নির্দিষ্টকরণ হইতে হবে, তাইন তাইন হইতে হবে, তাইন ও কুল্লি মিনাস জাওজাইন বিল ইশারাতে আও বিল তাসমিয়াত, হয় ইশারা ইঙ্গিতে এই ছেলের, এটাও চলবে, এই ছেলের এই মেয়ের সাথে বিয়ে দিচ্ছে হইতে পারে, অথবা নাম উল্লেখ করে অমুক ছেলের অমুক মেয়ের সাথে, অমুকের অমুকের ছেলে অমুক আর অমুকের মেয়ে অমুকের সাথে বিয়ে দিচ্ছি, অথবা কোনো গুণাবলী বলে গুণবাচক নাম দিয়ে হইতে পারে, নাম না হয়ে যদি গুণবাচক নাম হয় তবুও চলবে। আমাদের দেশের মানুষদের কত যে বাড়াবাড়ি আছে, একটা নাম রেখেছে খুব সুন্দর আরবি নাম, ওইটা বিয়ের দিনে শুধু উচ্চারণ হবে, আর সারা জীবন গ্রামবাসী ওই নামটা জানেই না কেউ, ডাক নাম যদু মধু এগুলোই নাম সব, কথা বোঝা গেছে, আর ওই শুদ্ধ নামটা কোন দিন উচ্চারিত হবে? বিয়ের দিন। বাস জি, বড় সমস্যা মুসলিম সমাজ আমাদের। দ্বিতীয় শর্ত হচ্ছে পাত্র পাত্রী তো আছে কিন্তু সম্মতি আছে কি না, দুইজনের সম্মতি হইতে হবে, ছেলেও রাজি এই মেয়েকে বিয়ে করতে, মেয়েও রাজি এই ছেলেকে বিয়ে করতে, অনেক সময় রাজি থাকে না, আর কত যে এই ধরনের বিয়ে হয়, রাতের অন্ধকারে ধরা পড়লো, হ্যাঁ খেতে ধরা পড়লো ছেলে আর মেয়ে, হচ্ছে না হচ্ছে না আমাদের সমাজে, এমনকি ওয়াজ মাহফিলে রাত্রে ওয়াজ করতে গিয়ে অন্ধকারে ধরা পড়ছে, এইগুলো ঘটছে, অঘটন ঘটছে, এই জন্য রাত্রে এই সব বড় বড় মাহফিল করা, সেখানে মহিলাদের হাজির করার চাইতে দিনে মাহফিল সেরে, এটা হচ্ছে অনেক নিরাপদে ফেতনার যুগে, যেখানে সেখানে ধরা খাচ্ছে, ধরা পড়লো, ধরা পড়লে আমাদের সমাজের লোকেরা কী করে বলছি, একটাই সমাধান বিয়ে পড়িয়ে দিতে হবে, এটা কোনো শরীয়তই না, যে ধরা পড়লে বিয়ে পড়িয়ে দিতে হবে, এটা আমাদের সামাজিক প্রথা মাত্র, অনেক সময় জায়েজ অনেক সময় না জায়েজ, যদি দুইজনের সম্মতি থাকে তাহলে তো জায়েজ, কিন্তু অনেক ক্ষেত্রে সম্মতি নেই, ও বদমাইশি করছিল কিন্তু বিয়ে করবে না ও ছেলে, হ্যাঁ লুচ্চামি করছে কিন্তু বিয়ে করবে না, ওইরকম মেয়ে বিয়ে করবে না,
কিন্তু এইসব নষ্ট মেয়ে এখানে কিন্তু বিয়ে করা না না বিয়েতে রাজি না বিয়ে করবি না তুই মেরে লাল করে দেবো মারের ভয়ে বিয়ে করলো বিয়ে হবে হবে না শর্ত সম্মতি থাকতে হবে ছেলে মেয়ে পাত্র পাত্রী দুইজনের কি থাকতে হবে সম্মতি থাকতে আচ্ছা সম্মতি বিয়ের মজলিসে না আগেই আগেই নিতে হবে মতামত আগেই নিতে হবে এখানে আমাদের সমাজে খুব কুসংস্কার আছে মেয়ের বাবা মা বিয়ে দেবে ভালো একটা ছেলে পেয়েছে কিন্তু মেয়ের লাইন ঘাট অন্য জায়গায় আছে অথবা এই ছেলেকে পছন্দ করে না অনেক সময় কালো ছেলে পছন্দ করে না বিয়ে করবে না এমনকি যাবেও না ওর বাড়ি আমার শ্বশুরগ্রামে একটা গল্প বলছে বাড়ির নাম না বললে তো অসুবিধা নেই তাই না খুব ধনী লোক বড় কোম্পানির মালিক ধনী লোক ধরেন ওর বাড়িতে বিয়ে হচ্ছে মেয়ে রাজি না মানে ওর নিজের চাচাতো ভাইয়ের সাথে ধন সম্পদ বাইরে না চলে এত ধন সম্পদ ঘরের মধ্যে বিয়ে দেবে বলছে না আমি ঘরে বিয়ে করবো না বাইরে বিয়ে করবো ওরকম খারাপও না এখন জবরদস্তি বিয়ে দিবে মেয়ে রাজি না ওর নানি দাদি সবাই চেষ্টা করছে কোনো মতে না করলো কি মাথাটা ধরে একটু ঝুঁকিয়ে দিল তার দাদি নানি মাথাটা ধরে কী করলো একটু ঝাঁকানি দিল তারপরে বলছে ওই যে কবুল করাইতে এসছে আমাদের সাথে আর এক বিদাত আছে কবুল করানোর মেয়েকে কবুল করানোর তো কবুল করাতে বলছে এই যে মাথা ঝুঁকিয়ে দিয়েছে হ্যাঁ 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 করে দিয়েছে আস হয়ে গেল বিয়ে হয়নি বিয়ে বিয়ে হয় না ভালো করে শুনে রাখেন মায়ের ভয়ে বিয়ে করেছে হয়নি মেয়ে রাজি না কিন্তু বাপের চাপে বিয়ে করেছে ও অন্য জায়গায় বিয়ে করে আমি এখানে করবো না আমি যে কোনো কারণে হোক না কেন এই মর্মে সহি বুখারীতে হাদিস রয়েছে 4741 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাতুন কাহুল আইয়্যামু হাত্তা তুস্তামার বিধবা অথবা তালাকপ্রাপ্তা সাইয়্যিবা যেটাকে বলা হয়েছে অকুমারী তালাক হয়ে গেছে অথবা বিধবা হয়ে গেছে কুমারী না অকুমারী মেয়ের বিয়ে দেওয়া চলবে না যতক্ষণ পর্যন্ত তার হুকুম না নেওয়া হবে হুকুম নিতে হবে তুস্তামার কেন বললেন মুখে ফুটে উচ্চারণ করে বলবে তাহলে মেয়েকে অথবা বোনকে বিয়ে দেওয়ার আগে ওকে জিজ্ঞেস করতে হবে যে তোমার অমুক জায়গায় অমুক ছেলের সাথে বিয়ে দিচ্ছে এইরকম ছেলেটার কোয়ালিটি তুমি বিয়ে করবে চুপ থাকলে চলবে না যদি তালাক প্রাপ্ত হয় যদি বিধবা হয় মুখে উচ্চারণ করে বলে হ্যাঁ অথবা না বলতে হবে ওয়ালাতুন কাহল বিক্র কুমারীর ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট আছে কুমারী যেহেতু লজ্জাশীল হয় বিয়ে শাদীর কথা বাপ মায়ের সামনে বলতে খুব লজ্জা পায় ভাইদের সামনে বলতে লজ্জা পায় সুতরাং আজকাল অনেকে লজ্জা পায় না কিন্তু একটা যুগ ছিল আমরা ছেলেরা বাপ ওইদিকে একটু গল্প করছে মায়ের সাথে শুনছি একটু বিয়ের গল্প আর আমি এসছি একটু বাড়িতে ঢুকতে যাচ্ছি শুনছি একটু বিয়ে বিয়ে করছে টান দিয়ে চলে গেলাম বাড়িতে কাছেই থাকবো না বিয়ের আলোচনা হয়েছে কাছেই না আমরা নিজের কথা বলছি এমন একটা লজ্জা ছিল মেয়েদের কথা মেয়েদের তাহলে কত লজ্জা থাকতে পারে 25 বছর বয়সে বিয়ে করে এত লজ্জা আমাদের ছিল সেই যুগে তো কুমারীর বিয়ে দেওয়া চলবে না হাত্তা তুস্তা জানা যতক্ষণ পর্যন্ত এজেন অনুমতি না নেওয়া হবে কালু ইয়া রাসূলুল্লাহ তখন সাহাবী নবী আল্লাহ রাসূল ওয়া কাইফা ইযুন হা কুমারীর অনুমতিটার ধরন কি অকুমারী যারা বিধবা বা তালাক প্রাপ্ত হত তো উচ্চারিত কথা হইতে হবে একটা কথা বলতে হবে তাকে কিন্তু কুমারী ও তো বলবে না তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আন্তাস্কোতা যখন জিজ্ঞেস করলে তখন যদি চুপ থেকে যায় হ্যাঁ না কিছু বললো না তাহলে রাজি আছে তার মানে রাজি আছে আর যদি কান্নাকাটি শুরু করে রাগ দেখাইতে শুরু করে কিছু লক্ষণ দেখা যায় না ওখানে বিয়ে করবে না তাহলে চলবে না জি তিন নম্বর শর্ত কয়টি শর্ত হলো দুটি হয়েছে না তিন নম্বর শর্ত হচ্ছে যে মেয়ের বিবাহ ওলি ছাড়া হবে না ওলিকে বিবাহ দিতে হবে ছেলের ক্ষেত্রে ছেলে একা গিয়ে বিয়ে করছে অসুবিধা নেই কিন্তু মেয়ের বিবাহ অভিভাবককেই দিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবককে সম্বোধন করে বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিন মিন ইবাদ কো এমআই সূরা নূর আয়াত নম্বর 32 দি যেটা দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ুমা ইমরাতিন যে কোনো মহিলা না কাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালি বিনা ওলির অনুমতিতে যদি নিজেই বিয়ে বসে যায় কোর্ট ম্যারেজ করে নেয় পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় কোথাও গিয়ে বিয়ে করে নিল ফানিকা হবাতিল তার বিয়ে হচ্ছে বাতিল 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন তিরমিজির হাদিস 1021 নম্বর হাদিস সহি
চার নম্বর শর্ত হচ্ছে বিয়ের জন্য, যেটা না হলে বিয়ে হবে না, তা হচ্ছে বিয়ের উপর, বিয়ে যখন হচ্ছে সেই সময় সাক্ষী রাখা। কমপক্ষে কয়জন সাক্ষী হইতে হবে? দুইজন সাক্ষী হইতে হবে, দুইজন পুরুষ সাক্ষী হইতে হবে, দুইজন সাক্ষী হইতে হবে, এবং সেই সাক্ষীগুলো ভালো মানুষ হইতে হবে। মুসলিম হইতে হবে, কাফের চলবে না, নাস্তিক চলবে না, মুশরিক চলবে না, বেনামাজি চলবে না। কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে মুসলিম, এটা প্রমাণ করে দিচ্ছে। ঈমান ভঙ্গকারী কোনো অপরাধে যেন লিপ্ত না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা নিকাহ ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদে আদলিন। ওলি ছাড়া বিয়ে হয় না এবং দুইজন সাক্ষী ছাড়া বিয়ে হয় না। ওলি ছাড়াও বিয়ে হয় না আর দুইজন সাক্ষী ছাড়া বিয়ে হয় না। হাদিস তাবরানিতে রয়েছে, সহিহুল জামে 7558 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। কয়টি কয়টি হলো? চারটি শর্ত হয়ে গেল। শর্ত প্রথম শর্ত কি বলেছি? জি হ্যাঁ বলেন, মনে আছে? পাত্র পাত্রী নির্দিষ্ট কর, নির্ধারণ যে এইটা পাত্র এটা পাত্রী। জি জি সবার জানতে হবে। তারপরে দুই নম্বর হচ্ছে দুইজনের সম্মতি, ছেলেও রাজি মেয়েও রাজি, এই ছেলে মেয়েকে বিয়ে করতে, এই মেয়ে এই ছেলেকে বিয়ে করতে রাজি। তিন নম্বর হচ্ছে ওলি হওয়া শর্ত, ওলি ছাড়া বিয়ে হয় না। চার নম্বর হচ্ছে সাক্ষী থাকতে হবে দুইজন। জি বিয়ের ক্ষেত্রে সাক্ষী ছাড়া অতিরিক্ত বিয়ে শাদীর ঘোষণা কমপক্ষে গ্রামবাসী জানুক, গোটা গ্রামের প্রত্যেক ব্যক্তি না জানলো, গণ্যমান্য লোকেরা জানুক, প্রতিটি বাড়িতে মোটামুটি খবর আছে যে অমুক মেয়ের বিয়ে হচ্ছে, অমুক ছেলের বিয়ে হচ্ছে, এটা জানুক, লুকিয়ে গোপনে নয়। এটি সুন্নতে মুয়াক্কাদা, কমপক্ষে দুইজন সাক্ষী থাকলেও সুন্নাত, এর বড় উপকারিতা রয়েছে। হঠাৎ করে দুজন সাক্ষী করে আপনি বিয়ে করে চলে এসছেন, কোথাও বাইরে গিয়ে, হ্যাঁ শ্বশুর বাড়ি গেছেন আর বিয়ে করে চলে এসেছেন, দুজন সাক্ষী ওই গ্রামের আছে, আর গ্রামে তখন একটা মেয়েকে উঠিয়ে নিয়ে এসছেন, আর গ্রামের মানুষরা খুব ধার্মিক ভালো মানুষ, দেখছে এই ছেলের তো বিয়ে শাদী হয়নি, আর একটা বেগানা মহিলা কিনে বাড়িতে ঢুকলো, ধর বাড়ি ঘেরাও কর, ধরে গণপিটনি শুরু হবে না? হবে না, ফাঁসিয়ে দিয়ে হবে না ওদেরকে, হবে না? হবে না। কিন্তু যদি এটার এলান থাকতো তাহলে এমনটা হতো না, হোটেল এনে উঠেছেন আর হোটেল ঘেরাও। কারণটা কি? কারণ হচ্ছে যে বিয়ের এলান হয়নি, বিয়ে যদি এলান হতো যে অমুকের অমুকের সাথে বিয়ে হয়েছে, তাহলে কারো বলার কোনো আপত্তি না, বিয়ে তো হয়েছে, আমরা তো জানি গ্রামবাসী, এলাকার লোক জানি। জি এটি সুন্নাত, সাক্ষী থাকলেও এটি সুন্নাত। নবী সাল্লামের হাদিস রয়েছে, আলেনুন নিকাহ, তোমরা বিয়ের এলান করো, ঘোষণা করো। এলান মানে বাড়ি বাড়ি বলে বাড়াইতে হবে না, এলান হবে এক অলিমা খাওয়ার মাধ্যমে, হ্যাঁ এলান হবে আর কিসের মাধ্যমে, হ্যাঁ অলিমার দাওয়াত তো বললাম। এলানের আর একটা তরিকা হচ্ছে যে মহিলারা ওই বাড়িতে যে বাড়িতে বিয়ে হচ্ছে, দুফ এক মুখা ঢোল, একদিকে ঢোল না, এই ঢোল না, এক মুখা যে আরব রাখে, এ দুফ বাজাইতে পারবে শুধু মেয়েরা আর ছেলেরাও নাই, ফাসেকরা পুরুষরাও দুপ বাজায়। আর কি করবে? যদি গঠনমূলক সুন্দর অশ্লীল ভাষা নয়, অশ্লীল ভাষায় নয়, ভালো ভাষা রয়েছে, সুন্দর গঠনমূলক চারিত্রিক, যাতে চরিত্র মানুষের গঠন হবে, ভালো কথা রয়েছে, এই রকম কিছু কি করতে পারবে? গীত গাইতে পারবে, গীত গাইতে পারবে, কিন্তু গীতের আওয়াজ বেগানা পুরুষদের কানে যেন না পৌঁছে। মহিলাদের মধ্যে সীমিত থাকবে, বাড়ির মধ্যে সীমিত থাকবে, বা বাড়ির ভিতরে যদি বেগানা পুরুষরা থাকে, নন মাহরাম থাকে, তাহলে নাই, এসব শর্তের সাথে। আর গীতগুলি কেমন হইতে হবে? ইসলাম বিরোধী যেন না হয়। ইসলাম বিরোধী গীত হচ্ছে শিরকি গীত, ইসলাম বিরোধী সঙ্গীত বা গীত হচ্ছে বেদাতি গীত, ইসলাম বিরোধী গীত হচ্ছে অশ্লীল নোংরা নোংরা গীত বা সঙ্গীত, কথা বোঝা গেছে? আর বিয়ে শাদীতে আমাদের দেশে মহিলারা যে গীত গায়, সবগুলিতে বড়ই নোংরামি থাকে, অর্থ বুঝে দেখবেন আউযুবিল্লাহ, এত নোংরামি থাকে ওই মেয়ের সম্পর্কে অথবা ছেলের সম্পর্কে, মেয়ের মা বাবা সম্পর্কে, ছেলের মা বাবা সম্পর্কে নোংরামি থাকে, বুঝে না তো, খালি ওই মহিলাদের আওয়াজটা শুনতে ভালো লাগছে, গীত শুনতে ভালো লাগছে, কিন্তু গীতে যে নোংরা ভাষাগুলো রয়েছে, পরম্পরা চলে আসছে আগে থেকে, এগুলো কিন্তু অনেকেই টের পায় না অথবা খেয়ালই করে না, হারাম এসব গীত, ফাহেশা গীত, অশ্লীল কথা, এমনি অশ্লীল কথা বলা হারাম। হ্যাঁ তো অশ্লীল গীত কী করে বা জায়েজ হইতে পারে? জি এগুলোর মাধ্যমে
তার বোঝা যাবে যে অমুক বাড়িতে বিয়ে শাদী হচ্ছে, বিয়ের ওয়াজিব, বিয়ের শর্তগুলো যখন হয়ে গেছে তাহলে বিয়ের ওয়াজিব বলি। বিয়ের ওয়াজিব হচ্ছে মোহর। মোহর কি? ওয়াজিব। কিন্তু মোহরে দুটো অপশন আছে, মোহরে মুআজ্জাল নগদ মোহর যেটি সুন্নত এবং যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ, আর মোহরে মুআজ্জাল ওয়াও দিয়ে মানে ধারে মোহর, এটাও জায়েজ রয়েছে। মোহর নির্ধারণ করাই হচ্ছে আসল, নির্ধারণ না করলেও মোহর দিতে হবে, নির্ধারণ করেনি তারপরে মোহর মোহরে মিছিল দিতে হবে। অর্থাৎ সেমের আর বোনগুলির, সেমের ভাইরা যে বিয়ে করেছে কেমন ওই পরিবারে মোহর আছে কি পরিমাণ, ওই রকম মোহর দিতে হবে, যেখানে যে এরকম মোহর। এই না যে সৌদি আরবে এখন 1 লাখ রিয়াল চলছে, তো বাংলাদেশে 1 লাখ রিয়াল না, মোটেই না। বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টে বেশি চলছে কম চলছে সেটা দেখবেন, আপনার গ্রামে আপনার বংশধর আত্মীয় স্বজনদের মেয়েদের বিয়ে শাদী কীরকম মোহরে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ধারে বিয়ে শাদী করেননি, সুতরাং ধারের বিষয়টি বাকির বিষয়টি বড় ফাঁকিবাজি। 5 লাখ টাকা বেঁধে দিল আর তারপরে একটা পয়সা দেয় না, একটা পয়সা দেয় না, বাসর রাতে মাফ, আর না হলে যদি এখন মাফ না হয় তো মরার সময় তো মাফ হবে, তাই না? সারা জীবন রেখে দিল এরকম বাকি, ধোকাবাজেরা, এটা ঋণ। কিন্তু মোহরের কথা কোরআনে কারিমে দুটো আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াতুন্নিসা সাদাকাতাহিন্না নেহলা, তোমরা নারীদেরকে তাদের মোহরানা দাও স্বতঃস্ফূর্তভাবে, জি তাদের উপঢৌকন হিসাবে নেহলা। ফাইন তিবনা লাকুম আন শাইই মিনহু, মোহর দিয়ে দেওয়ার পরে যদি স্বেচ্ছায় কিছু বলে যে কাজে লাগাও তোমার সংসারে, অসুবিধে নেই, না 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 আমি দিয়ে দিচ্ছি, নেব না হারাম হওয়ার জন্য না, যদি স্বতঃস্ফূর্ত দেয়, কিন্তু চাপ দিয়েও নয় আর এই বলে নয় যে আমার প্রয়োজন আছে টাকা পয়সা, এই সব বলতে যাবেন না ধান্দাবাজি করে। ফাকুলু হানিয়া মারিয়া, যদি দিয়ে দেয় স্বেচ্ছায় অসুবিধা নেই, অনেক টাকা, আসলে 5 লাখ টাকা হয়ে গেছে, বাঁধলেন কেন আপনি, অন্য ঘরে বিয়ে করেন। অনেকে বলে কি করব কি করব, তো ওখানেই বিয়ে করতে হবে, দোকানে গিয়েছি আর দেখছি যে একটা মোবাইল নেব 5000 রিয়াল দাম চাইছে, আমাকে 5000 নেই, আমার কাছে 2000, 2000 1500 মোবাইল পাবো, সেগুলো কিনবো, ঠিক বিয়ে শাদী ওই রকম। এই অজুহাত চলবে না, এই মূর্খদের যারা বলে থাকে যে আমাদের এলাকাতে 5 লাখ ছাড়া মোহরই বাঁধে না, কাবিন যেটাকে বলছেন মোহরই বাঁধে না, তো করবোটা কি, না না করবো কি, যাও অন্য জায়গায় খুঁজো। যারা তুমি যতটা মোহর দিতে পারবে ততটা মোহরে যারা মেয়ে দিতে প্রস্তুত তাদের ঘরে বিয়ে করা, এসব লোকের ঘরে বিয়ে করিও না। মোহর সম্পর্কে ইখতিলাফ রয়েছে, রুকুন না ওয়াজিব। মালিকি মজহাবে মোহর হচ্ছে মিন আরকানে আকদি জওয়াজ, আকদে নিকাহ, বিবাহ বন্ধনের রুকুন। তাহলে তাদের কাছে রুকুন 3টির জায়গায় 4টি, তাহলে কথা বোঝা গেছে, রুকুন 3টি আলোচনা করলাম না, 4টি, মোহরটাও তাদের কাছে রুকন, মানে মোহর ছাড়া তাদের বিয়ে হবে না তাহলে মালিকিদের। আর সাফি মজহাবের লোকেরা বলছে মা ওয়াজাবে নিকাহিন আওয়াতের, মোহর সেটাকে বলা হয় যেটা ওয়াজিব হয় বিয়ে করলে। সাদাক আর হাম্বেলিদের কাছে তারা বলছে ওয়াল এওয়াজ আল মুসাম্মা ফিন নিকাহ, বিয়েতে যেটা বিয়ের বিনিময় হিসাবে প্রদান করা হয় বা নির্ধারণ করা হয় সেটার নাম মোহর। তো তাদের কাছেও হাম্বেলিদের কাছেও তাহলে মোহর ওয়াজিব, অধিকাংশ আইমা ইকরামদের কাছে মোহর হচ্ছে ওয়াজিব, রুকন নয়, মানে মোহর নির্ধারণ যদি নাও করে মোহর আদায়ী, আর যদি মেয়ে পক্ষ রাজি থাকে তাহলে ওয়াজিব কাজ ছুটলো, বাতিল বলা যাবে না, কিন্তু মোহর মেসেল দিতে হবে, কারণ হক রয়েছে, আপনি তাকে হালাল করছেন, দিতে হবে। আর মোহর কখন ফরজ হয় বলছেন বে আকদিন নেকা, বিবাহ বন্ধন হলে যখন আকদ হচ্ছে তখন ওয়াজিব হয়েছে, তার আগে থেকে ওয়াজিব নেই, কিন্তু আগে কেউ যদি পেমেন্ট করে দেয় তা করতে পারে। যাই হোক, এখন আলোচনা করব সর্বশেষ বিষয়টি, সেটা হচ্ছে বিবাহ শাদীর সন্নাত। একটি গুরুত্বপূর্ণ বিয়ের কাজ বাকি থেকে গেছে আমাদের, যেটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা আমাদের মুসলিম সমাজে আমাদের দেশে, কিন্তু সেটা হচ্ছে বিয়ের খুতবা। বিয়ের খুতবাটাকে সবচেয়ে চাইতে জরুরি, চিন্তা করেন তো আপনাদের সমাজে যদি কোথাও বিয়ে হয়ে যায় আর খুতবা না হয় তো বিয়ে হয়নি, গোটা গ্রাম বলবে বিয়ে হয়নি, বিয়ে হয়নি, হারাম বলবে না। বিয়ের খুতবা শর্তও নয় আর রুকনও না আর ওয়াজেবও না, বিয়ের খুতবা হচ্ছে সুন্নাত।
বিয়ের খুতবা হচ্ছে সুন্নাত, করলে ভালো বরকতপূর্ণ। আর কেউ যদি বিয়ের খুতবা ভুলে যায় না পড়ে তাহলে বরকতে কমতি হয়ে গেল, ঘাটতি হয়ে গেল, কিন্তু বিয়ে শুদ্ধ হয়ে যাবে, এর উপর নির্ভরশীল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবাটি পাঠ করতেন বিভিন্ন প্রয়োজনে, সেই খুতবার নামই যে খুতবাতুল হাজা। হাজা মানে কি? প্রয়োজন। মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে বিয়ে শাদী, গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে দিনই আলোচনা করা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে জুমার খুতবা, গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে ঈদের খুতবা, হ্যাঁ, বক্তব্য ইত্যাদি। তো এইরকম ক্ষেত্রগুলিতে যে কোনো মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি খুতবাতুল হাজা পাঠ করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বর্ণনা করছেন, বলছেন আল্লাহ মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতুল হাজা, রাসূলুল্লাহ আমাদেরকে প্রয়োজনের খুতবা শিখিয়েছেন, ফিন্নে কাহে ওয়া গায়রিহি, বিয়ের ক্ষেত্রে এবং অন্য অন্য ক্ষেত্রে। ইবনে মাসউদ বলে দিয়েছেন বিয়ের ক্ষেত্রে এবং অন্য অন্য ক্ষেত্রে। অন্য রিওয়ায়েত রয়েছে তিরমিজিতে নাসাইতে আল্লামা আলবানী সহিহ বলেছেন আল্লাহ মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাশাহুদা ফিস সালাত ওয়া তাশাহুদা ফিল হাজা, রাসূলুল্লাহ আমাদেরকে তাশাহুদ শিখিয়েছেন সলাতেও আর তাশাহুদ শিখিয়েছেন প্রয়োজনে। এবার কেমন কথা হইল, আমরা তো একটাই তাশাহুদ জানি, সেটা হচ্ছে আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়া তাইয়্যিবাত, এটা হচ্ছে তাশাহুদুস সলাহ, হ্যাঁ, নামাজের তাশাহুদ। নামাজের তাশাহুদকে তাশাহুদ কেন বলা হয়? কারণ তাতে শাহাদাতাইন রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর তাশাহুদ ফিল হাজা মানে প্রয়োজনে তাশাহুদ মানে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে এখানেও শাহাদাতেন রয়েছে, এই জন্য এর নাম হচ্ছে তাশাহুদ, এটাও তাশাহুদ। জি, তাশাহুদ ফিল হাজা মানে হচ্ছে খুতবাতুল হাজা। এ হাদিস তিরমিজি নাসাই যেমনটা বললাম এবং আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন মিশকাতুল মাসানিদ। আরেকটি সুন্নত হচ্ছে বিয়ের, বিয়েটা যখন কমপ্লিট হয়ে যাবে, ইজাব কবুল হয়ে গেল, তখন সেই মজলিসে যারা আছেন অথবা পরে জানতে পারলেন যে বিয়ে হয়েছে অমুকের ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয়কেই বরকতের দোয়া দিবেন। কি করবেন? বরকতের দোয়া দিবেন। সেই দোয়া বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আন্নাল নবী কানা ইজা রাফাল ইনসান ইজা তাজাওয়াজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন মোবারকবাদ পেশ করতেন বিবাহ শাদী উপলক্ষে যে বিয়ে হয়েছে, তখন কি বলতেন? বারাকাল্লাহু লাকা বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর বা ফিল খাইর, দুই রকমই রয়েছে। বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমার জন্য বরকত দিক, ওয়া বারাকালে তোমার প্রতি আল্লাহ বরকত দিক তোমার উপর, ওয়া জামা বাইনাকুমা ফি খের, তোমাদের উভয়কে একত্রিত রাখুক এই দাম্পত্য জীবনে কল্যাণের সাথে, মঙ্গলময় জীবন দান করুক। কত সুন্দর দোয়া! তাহলে এই দোয়া হচ্ছে সন্ন্যাত, আর সম্মিলিত মোনাজাত বিয়ের মজলি সেটি হচ্ছে বেদাত। সন্ন্যাত বেদাত শিখলেন তো, আমাদের দেশে কী হয়? মোনাজাত হয়, বিয়ের মোনাজাত হচ্ছে বিয়ের মজলি, সেটি বেদাত। আর এই দোয়া প্রত্যেকের পড়ে, দোয়া দেওয়া, বিয়ে হয়ে গেল, কবুল হয়ে গেল, মাশা আল্লাহ তবারাকাল্লাহ বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকা ফি খাইর। জি, হাদিস সহিহ মুসনাদ আহমদে রয়েছে, সুনানে আরবাতে মানে আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহতে রয়েছে। জি, বিয়ের আরেকটি সুন্নত হচ্ছে যখন বিয়ে করতে যাবেন বা চাইবেন কোনো মেয়েকে, তখন মেয়েটিকে দেখে নেওয়া। দেখবে কে? যে বিয়ে করবে, কে দেখবে? মূলত যে বিয়ে করবে সে দেখবে, অতিরিক্ত দেখার যদি প্রয়োজন হয় তো সেই ছেলের ঘরের সংসারের মা বোন যারা মেয়েরা আছে তারা দেখবে। ঠিক আছে, যে আর একটু দেখে আসি, কথাবার্তা বলে আসি, কারণ শুধু ওইভাবে দেখে অনেক সময় সিদ্ধান্ত নেওয়া যায় না। ছেলেটা দেখলো, ছেলেও তো বিয়ের জন্য উঠে পড়ে মানে আছে যে কখন বিয়েটা হবে। এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, অধিকাংশ ছেলেরা ওই যখন বিয়ে বসতে যায় বা বিয়ে করতে যায় তখন আবেগে থাকে, একটা পেলেই হইল,
আর আজকাল তো বুঝতেই পারেন এই মেকআপ যে এত করা হয় কিসে ওইটা আপনার বিউটি পার্লারে এমন করা হয় যে একেবারে কুৎসিতকে একেবারে কত যে সুশ্রী সুন্দরী বানিয়ে দেবে আল্লাহ হেফাজত করুক ঠিক না আর অনেক সময় মেয়েকে বয় দিলেও দিচ্ছে এইরকম ঘটনা বহু ঘটছে দেখাইলো একটা আর দিয়ে দিল আর একটা উঠি এইরকম কত যে মাসলা আমাদের কাছে আসে মাঝে মাঝে এরকম ধোকাবাজি করেছে মান গাসানা ফারাজ এরকম ধোকা দিলে আমার উম্মতের না তারপরে শর্ত কন্ডিশন যেহেতু ভঙ্গ করেছে সুতরাং তালাক দিয়ে দিই কোনো অসুবিধা নেই রাখলে ভালো কথা আলহামদুলিল্লাহ না হলে কোনো অসুবিধা নেই কারণ শর্ত পুরা হয়নি ধোকাবাজি করেছে তো মেয়েকে দেখবে কে যে ছেলে বিয়ে করবে ছেলের বাপ দেখা এটা আমাদের দেশের সামাজিক কথা এখনো শ্বশুর হয়েছে নাকি এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটেছে ছেলের জন্য বউ দেখতে গেছে আর দেখার পরে তারই শ্বশুরই হয়ে শুরু হয়ে গেছে ওকে ভালো লেগে গেছে নিজেই বিয়ে করে ফেলেছে কথা বুঝতে পারছেন তো ওর জন্য জায়েজ কিনা বিয়ে করা কেন দেখবে ওর জন্য তো হারাম আচ্ছা বিয়ে হলো না আসল হচ্ছে কোন যুবক যুবতীকে দেখবে কোন পুরুষ বেগানা নারীকে দেখবে আসল হচ্ছে হারাম এটা শুনে রাখেন মশলাটা কিন্তু এই হারামকে বিশেষ ক্ষেত্রে জায়েজ করা হয়েছে বরং সুন্নত করা হয়েছে কোনটা যখন পাত্র সংকল্প করবে ইচ্ছা করবে যে আমি বিয়ে করব এখন এমনি না যে আগে থেকে দেখতে আছে বিয়ে করব না এখনও পাঁচ বছর বিয়ে করবো না এখন থেকে দেখা শুরু করছে না আমি এই বছরে এখনই দুই এক মাসের মধ্যে বিয়ে করবো তাহলে দেখো হ্যাঁ প্রথম প্রাথমিক খবর টবর নিয়ে নিই যে মোটামুটি বিয়ে করা যেতে পারে কি না হ্যাঁ যেতে পারে তারপরে একটু না দেখে নি কনফার্ম হয় তখন দেখবে হারামকে হালাল করা হয়েছে বরং সুন্নত করা হয়েছে কার জন্য ওই ছেলের জন্য শুধু ছেলের বাপের জন্য নয় এর চেয়েতে বড় ফিতনা হচ্ছে ছেলের ভাইদের দেখা এর চেয়েতে বড় ফিতনা হচ্ছে কারা যত বন্ধু বান্ধব আছে সব আত্মীয় স্বজন বিশেষ করে দুলা ভাইয়ের তো একটা অধিকার আছে যে তুই বিয়ে করবি তুই দেখিস আর না দেখিস আমাদেরকে দেখতে হবে কারণ তোর বোনকে বিয়ে করেছি আমার এটা দখল জবরদস্তি কথা বোঝা গেছে না কত জাহেল সমাজ হারাম কাজ করেছ আচ্ছা দেখতে যাওয়ার পরে আল্লাহ আকবার গরুর হাটে এইরকমভাবে দরদাম করা হয় না আর পরীক্ষার হলে যারা বিএমএ পাস করেছেন আর আমরা মদিনা পাস করেছি এত কড়াক্রান্তি পরীক্ষা নেওয়া হয় না ছোটকালে আমার মামার বাড়িতে আমি লেখাপড়া করেছি দুই বছর এইরকম বয়সে 13 বছর বয়স আবদুল্লাহর মতো তো ওই দৃশ্যটা আমার মনে আছে একটা মেয়েকে দেখতে এসছে পাশের বাড়ি আমার চাচাতো মামা ওর মেয়েকে দেখতে আসার পর জিজ্ঞেস করছে কোন সুরাই নয় মিম কোন সুরাই নেই মিম প্রশ্ন হচ্ছে কোন সুরাই নয় মিম কোন সুরাই নেই মিম এই বয়সে তখন আমি চিন্তা করি আমি তো মাদ্রাসা ওই গ্রামে কেউ মাদ্রাসা পড়ে শুধু আমি চিন্তা করি এর উত্তর তো আমারও জানা নেই রে বাবা আর মেয়েটাকে জিজ্ঞাসা করে ফেলেছে আর যদি মেয়ে জবাব আমি তো জবাব দিতে পারবো না তো মেয়েটা কী জবাব দেবে তো ফেল তাহলে তো বিয়ে হবে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এগুলি প্রশ্ন আউযুবিল্লাহ যেসব এলাকায় বিড়ি বাঁধা আছে আমাদের অঞ্চল খুব বিড়ি বাঁধা আমাদের গ্রামে আমাদের বাড়ি ছাড়া সবগুলি বিড়ি বাঁধা আর আমার শ্বশুর বাড়ি ছাড়া সব গ্রাম বিড়ি বাঁধা সব ইল্লা মাশা আল্লাহ আচ্ছা বর্ডারে গ্রাম ছিল আমাদের গ্রামটা সমস্ত বাড়িওয়ালারা ব্লক করে বাংলাদেশের সাথে এই দেশের ইন্ডিয়ার সামান বাংলাদেশ পাঠানো আর বাংলাদেশ থেকে ব্ল্যাক ব্যবসা যেটাকে বলা হয় পাচার একমাত্র এক্সেপ্ট আমাদের বাড়ির আমার ব্যাস ওইসবে নেই আমি যার ফলে ওই গ্রাম ছেড়ে ছেড়ে দিছি যে এই বর্ডারে থাকা যাবে কারণ এখানে ভালো মানুষের বাস বড় মুশকিল তো কি বলছিলাম এসা জিজ্ঞাসা করে বিড়ি বাঁধতে জানে কি না হ্যাঁ বিড়ি বাঁধতে জানে কি না বিড়ি বাঁধা জি আলহামদুলিল্লাহ এক এক এলাকা এক এক রকমের যাই হোক তো দেখবে কে শুধুমাত্র ওই ছেলে শুধুমাত্র ওই ছেলে আর যেমনটা বললাম যে অতিরিক্ত দেখতে হলে বাড়ির মহিলারা দেখে আসবে ভিতরে গিয়ে 4 নম্বর সুন্নত কয়টি সুন্নত 3টি হয়ে গেছে না 4 নম্বর আচ্ছা যদি না দেখে সুন্নত তার মানে যদি না দেখে বিয়ে করে কোনো অসুবিধা নেই না দেখে যদি বিয়ে করে কোনো অসুবিধা নেই পরে যদি পছন্দ না এটা চলবে না দেখনি আগে দেখার সুযোগ চলে এখন বিয়ে করেছো রাখতে হবে সুন্দর হোক আর না হোক তুমি তো বলেছো আমি দেখবো না কথা বোঝা গেছে না জি 4 নম্বর যেই সুন্নতটি সেটা এর আগে আলোচনায় চলে এসে সেটা হচ্ছে বিয়ের ঘোষণা করা দুইজন সাক্ষী রাখা কি শর্ত ফরজ শর্ত
আর ঘোষণা কর অতিরিক্ত 10 জন 20 জন 50 জন জানলো গ্রামে এলাকার লোকেরা জানলো বিভিন্ন ভাবে এটা হচ্ছে সুন্নাত জি পাঁচ নম্বর সুন্নাত এবং সেটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আর সেটা দিয়ে শেষ করব তা হচ্ছে বিয়ে করার পরে ছেলে পক্ষের বা ছেলের ওলিমার ব্যবস্থা করা ওলিমার দাওয়াত করা ওলিমার দাওয়াত মেয়ের পক্ষে নয় মেয়ের বাবার কোনো খরচ শরীয়তে নেই মেয়ে বিয়ে শাদির ক্ষেত্রে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে ভালো করে মনে রাখেন প্রত্যেক মুসলিমকে মনে রাখা জরুরি আর যদি এর ওপর যদি অতিরিক্ত যদি বোঝা চাপান মেয়ের ওপর এবং মেয়ের বাবার ওপর মায়ের ও মেয়ের পরিবারের ওপর তাহলে আপনারা জালেম আপনারা হারাম খাচ্ছেন সমাজ জালেম এবং সমাজের লোক হারাম খাচ্ছে মনে রাখবেন স্বেচ্ছায় কাউকে দাওয়াত দিল সেটা আলাদা কথা যে মেয়ের বিয়ে যেমন আমরা করে থাকি ঠিক আছে দশ বিশটা লোকে দাওয়াত দিই স্বতঃস্ফূর্ত হয়ে দাওয়াত দিচ্ছি আলহামদুলিল্লাহ অভাব নাই আমি খাওয়াইতে পারবো ঠিক আছে কিন্তু একটা গরিব লোক মান ইজ্জত রক্ষার জন্য মেয়েকে তুলে দেওয়ার জন্য বিয়ে দেওয়ার জন্য নিরুপায়ে ঋণ করে হোক সুদের ওপর হোক যেইভাবে হোক না কেন মরে যাক জমি বিক্রি করে হোক কী করতে হবে বরযাত্রীকে খাওয়াইতে হবে তো এইটা করতে হবে তো সেইটা করতে হবে তো এই খরচ করতে হবে সেই খরচ করতে হবে সব ওকে করতে হবে কোথায় আছে এগুলো ইসলাম হারাম এসব রুজি যারা খাচ্ছে এবং যারা এসব করাচ্ছে সমাজপতিরা সব হারামে জড়িত রয়েছে আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ হেদায়ত দান করুন মুসলিম সমাজকে ওলিমা কার দায়িত্ব এই সুন্নত সুন্নাতে মুয়াক্কাদা ভালো করে শুনে রাখেন এবং কেউ কেউ ওয়াজেব বলেছেন কিন্তু ওয়াজেব নাই সুন্নাতে মুয়াক্কাদা অধিকাংশ আইমাদের কাছে হানাবিলা শাফেইয়া হানাফিয়া এদের কাছে হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা একমাত্র মালিকিরা বা জাহিরি এরা ওয়াজেব বলেছেন ওলিমাকে ওলিমার ক্ষেত্রে সর্বনিম্ন যতটা পারেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুর রহমান আউফ যখন বিয়ে করলেন মদিনা এসে ব্যবসা বাণিজ্য করে মুহাজির ছিলেন একটু পয়সা হয়েছে বিয়ে করলেন প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানলেন যে বিয়ে করেছে দেখেই বোঝা যাচ্ছে বিয়ে করেছে একটু সেজে আছে তো বলছেন যে মাহিয়াম কী ব্যাপার দেখে খুব সুন্দর লাগে স্মার্ট লাগে যে তাজাওয়াজ তুই আর রাসূল আল্লাহ বিয়ে করেছি আল্লাহ ওয়াজনে নামাতি মিন যাহাব স্বর্ণের একটা ছোট্ট একটা স্বর্ণ ছিল আমার কাছে ওইটাই মোহরে দিয়েছি ওইটাই দিয়ে আমি বিয়ে করেছি ব্যাস একটা স্বর্ণ ধরেন আপনার কানের একটা কিছু অথবা একটা আংটি বিয়ে করা যেতে পারে মোহরের পরিমাণ সর্বনিম্ন কোনো পরিমাণ নেই মোহর যে কোনো উপকারিতা হইতে পারে টাকা পয়সা হওয়া জরুরি নয় এটা বিষয়ে মনে রাখতে হবে তো নবী সাসম তাকে বললেন যে ওলিমা করেছো আউলেম ওলাও বেশা তুমি ওলিমা করো যদিও একটা ছাগল হয় না কেন কেউ বলে সর্বনিম্ন এটা সর্বনিম্ন একটা ছাগল না অনেকে আছে যে একটা ছাগলও খাইতে পারবেন তো মুরগি দিয়ে যদি ওলিমা করবে হতে পারে না হ্যাঁ মাছ ভাত দিয়ে ওলিমা করবে হবে না হতে পারে কেউ একটু রুটি সবজি খাওয়াই ওলিমা করতে পারে ওলিমা যে কিছু দিয়ে হইতে পারে ওলিমার ক্ষেত্রে যারা খেতে আসবে তাদের ডিমান্ড পুরা করতে হবে এটা ইসলাম বিরোধী কথা কারণ আজকাল যারা দাওয়াত খেতে আসে খাওয়াইতে পারবে না তো কেন ডেকেছে খাওয়াইতে পারবে না তো দাওয়াত কেন দিয়েছে এটা বলার আপনার অধিকার নেই আপনাকে যা জুটেছে তাই খাওয়া নিয়ে পেশ করেছে পরিবেশন করেছে আপনার পোষায় খান না হলে দোয়া দিয়ে চলে যান আপনি কথা বোঝা গেছে আল্লাহ বুঝার তৌফিক দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তাঁর সিরাতে ওলিমাগুলি দেখেন বিয়ে শাদী হইল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কার কাছে কী আছে নিয়ে আসো কেউ একটু খেজুর নিয়ে আসলো কেউ একটু পনির নিয়ে আসলো কেউ একটু ছাতু নিয়ে আসলো কার কাছে ছাতু আছে এতটুকু বাঁধা আর সব নিয়ে এসে যে যা খাবে খাও হয়ে গেল অলিমা হয়ে গেল তাহলে কয়টা খেজুরে অলিমা হইতে পারে ছাতু যদি অলিমা হইতে পারে তো রুটি অলিমা হইতে পারে ডাল রুটি অলিমা হইতে পারে কোনো অসুবিধা নেই যা জুটেছে তাই খাওয়াচ্ছি আল্লাহ বুঝার তৌফিক দান করে আর যদি সৌদি আরবে অলিমা করে আর যদি সে খাসি বা আর গরুর বিরিয়ানি না করে যদি আপনার রুজ বখারি শুকনো রুজ বখারি যেটা জমার দিন আমরা দিই সেটা দিয়ে দেয় তো খাওয়াইতে পারবে না আবার দাওয়াত দেওয়ার কী দরকার ছিল এটা বলার আপনার অধিকার আছে জাহেল কোথাকার কোনো অধিকার নেই যা পেরেছে সে তাই খাওয়াইয়েছে কথা বোঝা গেছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এখানে আজকের আলোচনা শেষ করছি রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলম প্রতিটি মুসলিমকে বিয়ে শাদী সুন্নতি পদ্ধতিতে সম্পাদনের তৌফিক দান করুন সমস্ত রকমের বেদাত থেকে কুসংস্কার থেকে জুলম অত্যাচার থেকে অন্যায় থেকে হারাম খাওয়া থেকে
হারাম আচরণ থেকে, অশ্লীল কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সার্বিক জীবনে সার্বিক দিক থেকে বরকত দান করুন, সমস্ত রকমের বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।